মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আপাতত অনেক ভালো আছি। কারণ কেন বলছি বলো তো, কালকে তো ভ্যাকসিন নিয়ে এসেছি, তোমরা আগের ব্লগে দেখতেই পেরেছো। তো কালকে রাত্রেও কিছু হয়নি, আর এখন অবধিও কিছু হয়নি, তো মনে হয় না কিছু হবে, ঠিক আছে না? তো জন্য বললাম। তো যাই হোক, তোমরা যে যেখান থেকেই দেখছো, তোমরা খুব সাবধানে থেকো, আর জলদি করে ভ্যাকসিন যেখানে নিয়ে এখন অনেকটাই অ্যাভেলেবেল হচ্ছে, নিউজে মনে তাই দেখতে পাচ্ছি, যে যেখানেই পাও তোমরা ভ্যাকসিনগুলো নিয়ে নাও, ঠিক আছে? আর আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে আমার সকাল সকালটা স্টার্ট হয়ে গেছে, অনেকটা সকালে, সকাল 7টায় স্টার্ট হয়ে গেছে, যেখানে আমি 8টায় উঠি। তার জন্য আমার এখন বাজে হলো 9:45, আমার ঘরে অলমোস্ট সব কাজই হয়ে গেছে, চা খাওয়া, রুশকে বিস্কুট খাওয়ানো, চা খাওয়া, তারপরে ঘরের যাবতীয় ঘর ঝাড়ু টাড়ু দেওয়া সবই হয়ে গেছে। তো এখন ঘর মুছবো, আর তার ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গপশপ মেরে নিই। তো আমি তো ঠিকই আছি। তো কালকে দেওয়া হয়েছিল হলো, আমি দিয়েছিলাম, আমার বর দিয়েছিল, আমার দেওর দিয়েছিল, আর আমার নন্দায় দিয়েছিল, ননদের আর হয়নি, যখন এসছে তখন ভ্যাকসিন ফুরিয়ে গেছে। তো যাই হোক, তো নন্দাইও ঠিক আছে, আমিও আপাতত ঠিক আছি। আমার বর আর আমার দেওরের দুজনেরই হালকা হালকা জ্বর, এবার বলছে নাকি যে ভ্যাকসিন দিলে জানি জ্বর হওয়া ভালো। যাই হোক, কিছু একটা হলেই হবে, অনেকজনের হচ্ছে অনেকজনের হচ্ছে না। তো যাই হোক, এই যে আমার বর মশাই, হালকা হালকা বেশি জ্বর না, তাও আমি ওকে একটু ওষুধ খাই দিয়েছি সকালবেলা, একটু একটু ছোটো টিফিন খাইয়ে তারপরে ওষুধটা খাই দিয়েছি, তো যাবে দোকানে। তো এই হলো কথা। আর ও তো ননদরা সবাই আমাদের ঘরে রয়েছে, বললামই তো কালকে তো বৃষ্টি হয়েছে, ধুমসে বৃষ্টি হয়েছে, ওদের ঘরে আবার জল উঠে গেছে। তো চলো যাই, আজকে হলো বৃহস্পতিবার, তার জন্য বৃহস্পতিবার তো চাপ জানোই, লক্ষ্মী পুজোর ব্যাপার আছে, আর এখন সকাল সকাল সবার জন্য টিফিন টিফিন করতে হবে, ননদ মনয় নিয়ে দোকানে যাবে। তো আমার তো কাজ হয়ে গেছে, আমি ঘরটা মুছবো, ঘরটা মুছে আমি ডাইরেক্ট স্নানে চলে যাবো, কারণ বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নেই। এমন এক এক সময় না ওয়েদার এরকম মুখ ভার করে রাখে, মনে হয় কি এই জল, এই নামলো, এই নামলো, এই নামলো, তারপরে কোনো ঠিক ঠিকানা নেই। আমি আমার কাপড় জামাগুলো ধুয়ে দিই, নাহলে মানে এর মধ্যে শুকি টুকি যাক, আবার কখন বৃষ্টি নেমে কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য ওখানে যাবো স্নানে, আর তারপরে এসে দেখি কি টিফিন টিফিন হয় কে জানে। আমার বরকে একটু সেদ্ধ ভাত করে দেবো, ওর একটু সেদ্ধ ভাত একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে টেখে ঝাল ঝাল, ওটা খেয়ে ভালো লাগবে, জলের মুখ তো। আর আমাদের কী হবে এখন কোনো ঠিকঠাক হয়নি। তো চলো হ্যাঁ যাই, এখন কাজে টাজে লেগে টেগে যাই, তোমরা সাথে। তো এই দেখো আমার ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, কতগুলো রুম, তার জন্য আধা ঘন্টা তো লাগেই, তো স্টিকটা আছে বলে, তো দেখো 9:30 বেজে গেছে, আর এই যে দুই পণ্ডিত পণ্ডিতাইন বসে সব খেলামেলা ছড়িয়ে মুড়িয়ে খেলছে। যাই হোক, আর আমি এদিক দিয়ে তরকার ডাল ভিজিয়ে দিয়েছি, আর এ হলো ডাল, সকালে ডাল টাল সব করে নিয়েছি, আর এটার মধ্যে আমার বরের জন্য সেদ্ধ ভাত বসিয়েছি, আর তরকার ডাল দিয়ে হবে হলো রুটি, তো ওই মা আটা মাখছে, আর আমি স্নান টান করে চলে এসেছি ছাদে, আর আমার ননদ দেখো বসে বসে আমাদের ছাদের ক্ষেত বাবা লাগিয়েছে, এই যে লাল শাক, আর ননদ উঠাচ্ছে হলো মূলা শাক, এই দেখো কতগুলো সুন্দর সুন্দর লাল শাক উঠেছে, আর ননদ যেগুলো উঠাচ্ছে এগুলো হলো মূলা শাক। চলো আরও দেখাচ্ছি, এই দেখো এদিকে হলো কাঁচা লঙ্কা গাছ, এটা হলো কুইয়ের ডাটা যেটা আমি একদম ভালোবাসি না, তো যাই হোক, আর এদিকে দেখো এটা হলো পেয়ারা গাছ, আর ওই দেখো দেখতে পাচ্ছো এই এটা হলো তোমরা মিষ্টি কুমড়োর গাছ। তো এই হলো আমাদের ছাদে ক্ষেত, আরও দাঁড়াও আরও দেখাচ্ছি, এই যে এদিকেও ধরেছে, আরও কুই ধরেছে, আর এদিকে দেখো আমাদের জবা গাছে কত ফুল ফুটে আছে। তো চলো উঠিয়ে নিই, স্নান টান তো করা হয়ে গেছে, একবারে ফুলটাও উঠিয়ে নিয়ে যাই, আর এই যে দেখো একদিন তোমাদেরকে ভালোভাবে সুন্দর করে দেখাবো, ঠিক আছে? এই দেখো আমাদের রজনীগন্ধা ধরেছে দুটো স্টিক, আর এই যে অ্যালোভেরা, এখন জলদির মধ্যে আছি তাই জলদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো কাপড় ধুয়ে নিয়ে এসছি, কাপড়টাও মেলে এবার নিচে চলে যাই পুজো দেব। হ্যালো, এখন বেজে গেছে হলো 10:05, আর দেখলে বুঝতেই পারছো স্ট্যান্ডার্ড করে এসছি। আর সবচেয়ে প্রথমে তোমাদেরকে নিয়ে যখন কাপড় মেলতে গেছিলাম ছাদে, তখন তোমাদের সাথে আমাদের যে ছাদে যে বাবা ক্ষেত দিয়েছে ছাদে ওই টুকটাক ভালো, কি বলতো, কুই শাক, তারপরে লঙ্কা গাছ, তারপরে মিষ্টি কুমড়ো গাছ, তারপরে মূলা গাছ, লাল শাক, এগুলো তখন ভালো লাগে, মানে ভালোই সবজি আছে না টুকটাক, বাবাই এটার পিছনে এফোর্ট দেয়, আর কারণ বাবা তো ঘরেই থাকে তো এফোর্ট দেয়, আমাদের বড় বড় তো সময় পায় না। তো যাই হোক ভালোই হয়েছে, যেহেতু এখন বৃষ্টি, বৃষ্টির সময় দেখবে যে কোনো গাছ লাগাবে না হেভি দারুণ হবে। আর আরুষের চিৎকার শুনতেই পারছো, ওই যে বন্ধুদের সাথে খেলা টেলা করছে। তো যাই হোক, আর সকালে টিফিনে আজকে
হয়েছে হলো তোমার দেখালাম তো তরকার ডাল আর হলো ট্রায়াঙ্গেল পরোটা। আমি এখনো খাইনি, কারণ আমি এখন আজকে বৃহস্পতিবার, তাদের লক্ষ্মী পুজো দেবো, তো আমি খাইনি, আমি গিয়ে খাবো। আর আমার বরকে দিয়েছি হলো তোমার আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা বাটার দিয়ে মেখে ডিম অমলেট দিয়ে একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে, কারণ যেহেতু ওর একটু জর্জর মুখ, তো ওই কাঁচা লঙ্কা দিয়ে মানে বেশি করে মেখে দেওয়াতে একটু ওর খেয়ে ভালো লাগবে। ও দোকানেই গেছে, মানে এমন কোনো হার্ডলি জ্বর উঠে, মানে গা একটু মেজমেজ করছে আর হালকা হালকা জ্বর আছে। তো যাই হোক, সকালে তোমাদেরকে বললাম আমি, ও ওষুধ দিয়ে দিয়েছি, দেওরকেও দিয়েছি, ও আমার বরকেও দিয়ে দিয়েছি। আমার তো এখনও ঠিকঠাক আছে, মনে হয় না কিছু হবে। তো চলো, হ্যাঁ, বা পুজো টুজো চলো, হয়ে গেছে পুজো টুজো দেওয়া, আর টিফিনও রেডি। ওই মা কিছু পরোটা রয়েছে, মা করছে, ননদ আর মা মিলেই করেছে পরোটাটা। আর টিফিনে তো রয়েছে, আগেও তোমাদেরকে দেখালাম, তরকার ডাল আর হলো পরোটা, আর এদিকে হলো, এটা হলো ননদেরটা বেড়ে রেখেছি। আর দেওরকে দিলাম, আরুষকে দিলাম, খুশকিকে দিলাম, গুড়িয়াকে দিলাম, গুড়িয়া মিন্স আমার বড় খাটি, ঠিক আছে, ওদেরকে দিলাম। এবার আমি খেয়ে নিই, তারপরে দেখা যাক রান্না বান্নার কী হবে। তো ঝোর ওই মূলা শাক দিয়ে চাল ডাল দিয়ে মাথা দিয়ে হবে না মা? হ্যাঁ, ওই হবে। আর কাতলা মাছ কি কালিয়া? আর হলো কাতলা মাছের কালিয়া, আর মাছের তেল একটু বেগুন আছে, দেখি বেগুন টেগুন দিলে দেবো। আর হলো ডাল আর ভাজি, ওই চামের জন্যই করবো, আমরা তো ডাল টাল খাই না, আমার মামা তো ডাল টাল খায় না। তো ঠিক আছে চলো, হ্যাঁ। এই দেখো, এগুলো সব কটা সুকেসের ভিতরে, অন্ধকার অন্ধকার লাগছে, তুমি এদিকে আসো, তুমি এদিকে চলে আসো। এইগুলো হলো সব সুকেসের ভিতরে ছিল, এগুলোকে সব বের করেছে, বের করে এখানে সুন্দর করে ঠাকুরগুলোকে পেতেছে। আর এখানে রেখেছে একটা জলের বোতল, এখানে রেখেছে একটা প্লেট, এটা হলো আরুষ আর আরুষের ছুটি ঠাকুর ঘরে, আবার স্নান করাচ্ছে ওদেরকে, দেখলে। এই নিয়ে ব্যস্ত, দুনিয়ার খেলা কিন্তু ওই দিয়ে খেলবে না, ও এই এসব নিয়ে ওরা ব্যস্ত। যাই হোক, ঝড়াঝাটি না করে এতে ব্যস্ত আছে, আমি রান্না বান্না করছি, দেখলি তো মাছ ভাজারে বসা বসিয়েছি। আর ডালটা দেখি তোমাদের সাথে শেয়ার করবো, ডালটা যদিও বা আমি আমি করবো না, মাই করবে, মাই পারে ওটা টেস্টি করে করতে। তো মূলা শাকটা এখনো কাটিনি, শাকটা কেটে নে। তো এখন তোমাদের দেখালাম, ওটা হলো বিউলির ডাল, হ্যাঁ, বিউলির ডালটাকে ভেজে নিচ্ছে। আর তোমার গোবিন্দভোগ চাল দেখালাম, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে একসাথে মূলা শাকের সাথে একসাথে এটা নুন দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে, ঠিক আছে, তারপরে প্রসেসটা করে দেখাবো, ঠিক আছে। আর এটা হলো আমাদের গেস্ট রুম, যেখানে আসলে ননদরা থাকে। তো ঘরের অবস্থা দেখো, সব এবড়ো জবড়ো ল্যাবড়ো, চলো রান্না করি। তো এই যে আমার হাফটা মাছ ভাজা হয়ে গেছে, এখন আরও হাফটা বসিয়েছি, আরও হাফটা রয়েছে। আর এদিকে বসিয়ে দিয়েছি হলো আলু, কারণ কাতলা মাছ দিয়ে আমি করবো হলো মাছের কালিয়া। আর এদিক দিয়ে দেখো, আমি বেগুন কেটে রেখেছি, আর মা এখন কাটছে হলো মূলা। তো বললামই মূলা দিয়ে শাক হবে, চাল ডাল এসব দিয়ে শাক হবে। তো এই দেখো, ডালটাকে যে ভেজেছিলো তখন তোমরা দেখেছিলে, সেটাকে গুঁড়ো করে এখানে রাখা হয়েছে, ঠিক আছে, পরে প্রসেসটা পরে দেখাচ্ছি। আর আমি এদিক দিয়ে দেখো, আমার মাছের তেলও হয়ে গেছে রেডি বলতে গেলে, আর একটু শুকালে তেল তেল বেরিয়ে আসলে আমি নামিয়ে নেবো। আর ওই দিক দিয়ে এখনও মাছ ভাজা চলছে, এখন আর যে তৃতীয় পার্টটা সেটা এখন দেওয়া হয়েছে, মানে মাথা লেজাগুলো দেওয়া হয়েছে, তো এগুলো এখন ভাজা হচ্ছে।
আর এই দেখো জলের মধ্যে এখন আমি ওই যে ডালটা যে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সির মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে মা দেবে হলো, বাটির মধ্যে রয়েছে হলো তোমার গোবিন্দভোগ চাল, আর রয়েছে মুগ ডাল, মুগ ডালটাকে একটু ভিজে নিয়েছে, এবার এটা দিয়ে দেবে। দিয়ে এটার মধ্যে যে মূলা শাকটা আছে মূলা শাকটা দেবে, দিয়ে একটু নুন দিবে, একটু হলুদ দেবে, দিয়ে এটাতে তিনটে সিটি লাগাবে, ঠিক আছে? যার যেরকম পরিমাণ, আমাদের যদি পরিমাণটা বেশি তার জন্য তিনটে সিটি লেগেছে, তোমাদের যদি কম পরিমাণ হয় তোমরা ওই হিসাবে সিটিটা দেবে, ঠিক আছে? তো আমাদের তিনটে সিটি লেগেছে তাই বললাম। তো এইটাকে ঢেলে দিচ্ছে, এবার এটা সিটি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, জিরে একটু দিয়ে, আর ফোড়নে জিরের গোটা জিরেও দেবা, আর জিরার গুঁড়ো তো দেবাই, তো দিয়ে ব্যাস সিটি দিয়ে দেবা বা সোমবার দিয়ে দেবে, হয়ে যাবে, ঠিক আছে? তো এই আমি বসিয়ে দিয়েছি কালিয়া, যেটা তোমাদের সাথে আমি ডালটা শেয়ার করতে পারিনি, কারণ জানোই তোমরা আমার বরের একটু শরীরটা খারাপ ছিল, তাই জন্য আমি মুখে এখন তোমাদেরকে রেসিপিটা বলে দিলাম। আর এই দেখো আমার মাছের কালিয়া রেডিও হয়ে গেছে একদম, তো এটাও আজকে শেয়ার করলাম না, আগে আমার মাছের কালিয়া তোমাদের সাথে শেয়ার করা। খাওয়া দাওয়ার এটা হলো, আমি করেছি কাতলা মাছের কালিয়া, দেখো কালারটা জাস্ট দেখো ইয়াম্মি, দেখতে ইয়াম্মি লাগছে, খেতে তো আরো ইয়াম্মি হবে। তো ওটা আমি করেছি, আর এই যে মূলা শাক দিয়ে যে চালে ডালে যে দেখিয়েছিলাম তোমাদের প্রসেসটা, এটা মা করেছে, এটাকে ঘণ্ট বলে অনেকজনে। যাই হোক, এই প্রসেসটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেখাতে আমি ভুলে গেছি, কারণ আমি একটু ব্যস্ত। আর এই যে হলো বেগুন দিয়ে আমি করেছি মাছের তেল, কাঁচা মাছের অনেকটা তেল বেরিয়েছিল, তো আমি একটু বেগুন দিয়ে করেছি, একটু ডিমও ছিল। গুড মর্নিং, আবার চলে আসলাম পরের দিন সকালবেলা, এখন বাজে হলো 9:15, আর এই তো জাস্ট একটু আগে লেখে টেখে উঠালাম, এটা হলো কুচকিটা, এও লেখছে 1-2, আর আরুষের লেখা হয়ে গেছে, আরুষ ওই ঘরে গিয়ে একদম কপকপি গুছি টুচি রেখে এসছে। আরুষ তুমি লিখেছ? তো এখন যাবো কাজে কর্মে নামবো, বিছানা আছে কিছু গোছানো হয়নি, সুপার টোপাগুলোর অবস্থা দেখো আবরা যাবরা লাবড়া হয়ে আছে। তো এলো কথা, আর আজকে সকালবেলা এত বৃষ্টি, এত বৃষ্টি মানে জন্মের বৃষ্টি মনে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, চারোদিক দিয়ে সব ডুবে আছে, অথচ বৃষ্টি আর কমার নাম নেই, মানে জল কমবে দেরি, আরো জল আরো বৃষ্টিতে আরো বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। যাই হোক, নন্দ করে একটু যদিও বা করেছিল আবারও জল হয়ে গেছে, তো আজকে ওরা থাকবে। আর আজকে হলো শুক্রবার, তারপর বৃহস্পতিবার গেছে, তো আজকেও থাকবে। তো আজকে বিকালবেলা দেখি তাল আনতে বলেছি, তো তালের পিঠা করবো বিকালবেলা, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু এই ভিডিওতে তো হবে না, এই ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর এখনও টিফিনে কী হবে এখনও কোনো ঠিক ঠিকানা হয়নি, মা বাইরে বাসন ধুচ্ছে, যাতে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো ঠাকুরের বাসনগুলো এমনি বাসন না, এমনি বাসন তো আমি রাত্রেবেলা ধুয়েই ঘুমাই, ওই ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি, ঠাকুরের বাসন ধোয়ার জায়গাটা আমাদের বাইরে, ট্যাপটা আমাদের বাইরে, তো বৃষ্টি ভিজে ধুতে হতো, তো বৃষ্টিটা জাস্ট এখন নেমেছে, তার জন্য মা এখন গেছে ঠাকুরের বাসন ধুতে। তো আমি এখন যাবো, এখন ঘর দোয়ারগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে ঘরগুলো আগে মুছে টুছে নিই, আর ননদ আছে মার সাথে একটু হেল্প করে নেবে, তারপরে মার সাথে গিয়ে আমি রুটি কী হয় কে জানি, ঠান্ডা ঠান্ডার দিন, আর দুপুরে কী হবে কিছু জানি না, কারণ এখনও বাজারে যাওয়া হয়নি, মাছ টাস কিছুই আনা হয়নি। বাবু তো আসবে, কারণ ঘরে তো জল উঠে গেছে, তোমার বাড়িতে গিয়ে কী করবে, ননদরা আমাদের বাড়িতে থাকবে, তোমার বাবু আছে আমাদের বাড়িতে আসবে, কত 3-4 দিন ধরে আমাদের এখানে, 3-4 দিন 15 দিন এসছে, 3 দিন হয়ে গেছে, তবে করে ভেঙে যাবে। তো চলো, হ্যাঁ 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 হ্যাঁ, কমপ্লেন দেবো কমপ্লেন দেবো। তো চলো, হ্যাঁ এই ব্লগটা এখানেই শেষ করছি, এখন আর কি কাজকর্ম লেগে যাই, সেবে কথা বলতে দেরি হয়ে যাবে, ব্লগটা শেষ করতে আসলাম। তো তোমরা যদি ভালো লেগে থাকে আমার চিৎকার করো না, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা, তো লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর যারা নতুন দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, ঠিক আছে? তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, সবসময় হ্যাপি থাকো, ঠিক আছে? তো এখন মতন চাচা বাই বাই, ছোটো তো সব করে দেবো, আমার তো অনেক ভালোবাসা, বড়দের জন্য প্রণাম, বাই।